তার নাম হলো লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর ওই এক রাতের আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম 1000 মাসের চাইতে উত্তম করলাম সমাজে সবে বারাত সবে কদর সবে মেরাজ পালন হয় না হয় না লাইলাতুল কদর আমরা কবে পালন করি 27 তাই তো এ নিয়ে ফের সমাজে প্রশ্ন হচ্ছে যে 27 তারিখে নয় এটা যে কোনো বিজোর রাতে হতে পারে হ্যাঁ আমিও মানি 20 থেকে নিয়ে 30 পর্যন্ত যতগুলো বিজোর আছে এর মধ্যে যে কোনো একটা রাতে 27 হয়ে যেতে পারে লাইলাতুল কদর হতে পারে তুমি সবগুলো পালন করো আমার আপত্তি নেই তুমি যেদিন যেদিন পালন করবে আমাদের হযরতদের নামে দোয়া করবে আমি সন্তুষ্ট হব কিন্তু আমরা যেটা 27 এর দিকে পালন করি এর পিছনে দলিল আছে না নেই হ্যাঁ হ্যাঁ এর দলিল দুই রকমের আছে আমাদের কাছে এক ইঙ্গিতের ভাষার দলিল আর এক সরাসরি ইঙ্গিত কেমন সূরা কদর যদি কেউ পড়ে লাইলাতুল কদর লাইলাতুল আর আল কদর এই দুটো শব্দ এই সূরার মধ্যে তিনবার ইউজ হয়েছে কয়বার তিনবার এতে কটা অক্ষর আছে লাম ইয়া লাম গোলতা লাইলাতুল চারটি অক্ষর হলো আর আল কদর আলিফ লাম বড় কাফ দাল রে আল কদর পাঁচটা পাঁচ চারে কত নয় ইউজ হয়েছে কয়বার তিনবার তিন নয় 27 তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরকে গোপন রেখেছেন আবার ইঙ্গিতের ভাষা দিয়ে সাহিব ইলমকে জানিয়েও দিয়েছেন লাইলাতুল কদরকে আমি তিনবার ব্যবহার করেছি আর এটা নটা করে অক্ষর রেখেছি তিন নয়ে 27 ইশারার ভাষা হলো সরাসরি আছে না নেই হ্যাঁ হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ সিহাহ সিত্তার হাদিসের মধ্যে আছে লাইলাতুল কদর কবে লাইলাতু 27 27 যে 27 এর রাত পালন করি আমরা এটা সরাসরি সিহাহ সিত্তার হাদিসের মধ্যে হ্যালো চলুন একটু আগে আল্লাহ পাক কি বললেন উম্মতে মুহাম্মাদী উত্তম এদের কাজ কি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজে আদেশ করা খারাপ কাজ থেকে লোককে বিরত রাখা বর্তমান সময় আমার সমাজে কিছু মানুষ কিছু ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই তারা এমন হয়ে গিয়েছেন তাদের মেন্টালিটি তাদের চিন্তা ভাবনা এটা যে যা করছে করুক মুখ খোলার দরকার নেই আমার হযরতরা মুখ খুলছেন না খুলছেন কেন কোরআনে আছে ভালো কাজের আদেশ খারাপ কাজে নিষেধ করতে হবে সমাজের কিছু মানুষ তারা দাবি করছেন যে না যে যা করছে করুক বলার দরকার নেই নিজে বাঁচলেই হলো জি না নিজে বাঁচলে কেবল হবে না কেমন একটা তিনতলা জাহাজ পানিতে ভাসছে তিনতলা জাহাজ এই জাহাজের উপর তলাতে আছে আমাদের মতো মানুষ যারা ভালো কাজের আদেশ করে খারাপ কাজ থেকে লোককে দূরে রাখে হলো জাহাজের মাঝখান তলাতে কিছু লোক আছে যে যা করছে করুক মানা করার দরকার নেই বলার দরকার এই ক্যাটাগরির মানুষ আর জাহাজের নিচু তলাতে আছে কিছু শ্রমিক শ্রেণীর মানুষ যারা সফর করছে তো জাহাজ দিন দিন পানির উপরে ভাসছে বালতিতে দড়ি বেঁধে জল তুলে রান্না করতে হচ্ছে ধুইতে হচ্ছে অসুবিধা হচ্ছে বারবার হেডমিস্ত্রি সাহেব হুকুম করছেন যে বারবার পানি তুলতে অসুবিধা হচ্ছে হাতুড়িও আছে ছেনিও আছে জাহাজের তলায় একটা ছোট ফুটো করে নাও পানি সহজে পাওয়া যাবে তো ও হেডমিস্ত্রির হুকুম লেবার না মেনে যাবে কোথায় সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে হাতুড়া ছেড়ে বের করে জাহাজের তলাতে ফুটো করার জন্য ঠক 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 আওয়াজ শুরু করেছে উপর থেকে হযরত মুফতি সাহেব আর আমি দুজনে দৌড়ে আসি যা হয় হবে জাহাজ
না মাঝখান তলায় এরা ইউটিউব আর ফেসবুক চেক চালাচ্ছিল এরা বলছে মাওলানা সাহেব এত টেনশন কিসের আপন জায়গায় শুয়ে থাকুন যে ফুটো করছে সে মরবে আমাদের কিন্তু বলুন জাহাজ যখন ডুববে শুধু কি নিচের তলা ডুববে সম্পূর্ণটাই ডুববে তো সমাজে যখন আগুন লাগবে মুফতি সাহেব আর পীর সাহেবের ঘরও বাদ যাবে না সেই জন্য ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধে আমাদের সবাইকে সঙ্গ দিতে হবে অন্যথায় এই সমাজ অন্ধকারে ডুবে যাবে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে দিনের বেলাতেও এই সমাজে আলো দেখতে পাওয়া যাবে বেশক সুভাষ মানুষের আচ্ছা আমি আজ চেয়ারের উপরে হযরত আছেন চেয়ারের উপরে চেয়ার আছে তক্তার উপরে তক্তাগুলো আছে বাঁশের উপরে পাশ দাঁড়িয়ে আছে মাটির জলসা কমিটি স্টেজকে দাঁড় করানোর আগে বারবার এখানে এসে ঘুরেছে বারবার দেখেছেন কালকে মাটি খুব নরম হয়নি তো মাটি শক্ত আছে কি না কেন মাটি যদি নরম থাকতো পাশকে দাঁড় করানো যেত না পাশ না দাঁড়ালে তক্তা লাগানো যেত না আর তক্তা না থাকলে তার উপর চেয়ার হতো না মুফতি সাহেব বসতে পারতেন না কি বোঝা গেল চেয়ার পরে মাটি শক্ত আছে কিনা দেখতে হবে আগে খুঁটি পরে মাটি শক্ত আছে কিনা দেখতে হবে আগে ঠিক তেমনি ইসলামের আকীদা গুলো মানতে হবে আগে আকীদা সম্পর্কে জানতে হবে আগে যদি আমরা আমাদের আকীদার ভিতকে মজবুত না রাখতে পারি যে ঘরের কলম দুর্বল ওর উপরে ছাদ ফেলে কোনো লাভ হবে না আসলে একটু আগের দিকে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেমন আকীদা রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্তমানে আমার কিছু ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই দাবি করছেন আমার রাসূল তিনি 40 বছর পরে নবুয়াত পেয়েছেন এটা ঠিক না আপনাদের আকীদা কি তাদের আকীদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটে রিওয়ায়াতে তিন রকম ভাবে জিজ্ঞাসা করা হয়েছে একটা হাদিসে জিজ্ঞাসা করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াহ ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নবুয়ত কবে ওয়াজিব করা হয়েছিল আরেকটা রিওয়ায়াতে আছে মাতা কুনতা নবী আপনি কবে থেকে নবী আরেকটা হাদিসে আছে মাতা জুইলতা নবী আপনাকে কবে থেকে নবী বানানো হয়েছে তিনটে রিওয়ায়াত তিনটে রিওয়ায়াতে তিন রকম উত্তর দিচ্ছেন পয়গম্বর রাসূলের কুনতা নবী আর আদম লাকুন জাদরু ফি তিরাবি আরেকটা হাদিসে আছে কুনতা নবী আর আদম বাইনা রূহ ওয়াল জাসাদ আরেকটা হাদিসে আছে কুনতা নবী আর আদম বাইনাল মা'ই ওয়াত তিন I was prophet at the time Adam was between water and soil. আরে আমি সেই সময় নবী হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিকমতো আদম হয়েছিল কিন্তু প্রশ্ন হলো এই আচ্ছা আজকের আমি এখানে আমার হুজুর কি বললেন